বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট অ্যাডভোকেট শাহনেওয়াজ জাকি ইমন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন মৌখিক দানের বিষয়টি নিয়ে একটু আপনাদের ধারণা দিতে। চলুন আজকে মৌখিক দান বিষয়ে আপনাদেরকে একটু সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করি। যে মৌখিক দানের বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, পুরোটাই আলোচনা করার চেষ্টা করব। প্রথমত বলি যে দান বা হেবা একই জিনিস কিনা। ভাই, হেবা হচ্ছে আরবি শব্দ, দান বাংলা শব্দ। তো হেবা অর্থই দান, হেবাবিল আওয়াজ কিন্তু এক না ভাই, হেবাবিল আওয়াজ একটু ভিন্ন। তো ভাই, আমি যে মৌখিক দানের বিষয় বলছি, মৌখিক দান বিষয়টি কি? আমরা তো সাধারণত দান করে থাকি লিখিতভাবে, রেজিস্ট্রি করি, কিন্তু মৌখিক দানটি কিভাবে হয়? মৌখিক দানটি হয় আমি হয়তো আমার একজন ক্লোজ কোনো আত্মীয় কিংবা আমার ছেলে কিংবা মেয়েকে আমার সম্পূর্ণ সম্পত্তি বা আংশিক সম্পত্তি দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার হয়তো রেজিস্ট্রি অফিসে যাওয়া সম্ভব নয় বা আমি এখনই করতে চাচ্ছি ব্যাপারটা খুব দ্রুত। সেক্ষেত্রে আমি দু একজন সাক্ষীর সামনে মৌখিক দান করব এইভাবে যে দেখো আমার অমুক সম্পত্তি, এত সম্পত্তি আছে, 10 একর সম্পত্তি আছে, তার মধ্যে থেকে 5 একর সম্পত্তি আমি লতিফকে দিতে চাচ্ছি, আমার একমাত্র ছেলে লতিফকে দিতে চাচ্ছি। এটা হচ্ছে অফার। মানে দানের প্রত্যেকটি দানেরই তিনটা অংশ থাকে। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশটি হচ্ছে লতিফ যদি বলে হ্যাঁ আপনি আপনার দানটি গ্রহণ করলাম, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ দানের দ্বিতীয় অংশ অফার এবং অ্যাকসেপ্টেন্স। এবং তৃতীয় অংশটি হচ্ছে জমি দখল, যে 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 জিনিসটি দান করবেন সেটি দখল করা। তো এই এই তিনটা জিনিস সম্পন্ন হলেই কিন্তু মৌখিক দান সম্পন্ন হয় কয়েকজন সাক্ষীর সম্মুখে। এখন মৌখিক দানের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে সম্পত্তি আমার দখলে আছে, যে যিনি দাতা আর কি তার দখলে আছে কিন্তু দান করা হয়েছে। এক্ষেত্রে ব্যাপারটি কিরকম? আসলে এক্ষেত্রে ব্যাপারটি এরকম যে সম্পত্তি দান করা হয়েছে, যিনি দান নিয়েছেন তিনি নাম খারিজ করে নিয়েছেন বা কোনোভাবে সরকারি খাজনা দিচ্ছেন, তাহলে বুঝে নিতে হবে যে দানটি বৈধভাবে হয়েছে। এভাবে কিন্তু অনেক রুলিংস আছে বা এগুলো এভিডেন্সিয়ারি ম্যাটার, এগুলো প্রমাণের বিষয়। তো এগুলোও কিন্তু গ্রহণযোগ্য হয়ে থাকে। এরপরে স্বামী যদি স্ত্রীকে মৌখিক দান করে থাকেন তাহলে কি হবে ভাই? স্বামী যদি স্ত্রীকে মৌখিক দান করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সেই দানটি বৈধ হবে। কেমন? যে স্বামী স্ত্রীকে মৌখিকভাবে অফার দিলেন, তারপরে স্ত্রী অ্যাকসেপ্টেন্স করলেন যে আমি নিব, আর যে জমি হয়তো বাড়ির জমি দিলেন, বাড়ির জমি দিলে কিন্তু স্বামী এবং স্ত্রী উভয়ে কিন্তু ওই বাড়িতে বসবাস করে থাকেন। সেহেতু যেহেতু একই ছাদের নিচে স্বামী এবং স্ত্রী বসবাস করে থাকে, তাহলে কিন্তু ওই দানটি আর যে মোজ দানের সম্পত্তি সেটি কিন্তু আর ট্রান্সফার, মানে আপনাকে দখল বুঝিয়ে দেওয়া, যিনি নিচ্ছেন তাকে দখল বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ স্বামী স্ত্রী একই ছাদের নিচে বসবাস করে থাকেন। এখন কথা হচ্ছে যে দান, এই দানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বৈধতা চ্যালেঞ্জ করেন অনেকেই, দানের বৈধতা চ্যালেঞ্জ করে থাকেন যে এই দানটি সঠিকভাবে হয়নি, দান করেইনি, এরকমভাবে অনেকেই অনেক কথা বলে থাকেন। তা আসলে দানের হয়নি করেনি এটা কে কি কিভাবে কেস করবেন? যিনি মনে করেন যে দাতা এবং গ্রহীতার মাধ্যমে যারা সম্পত্তি প্রাপ্ত হবেন তাদের মধ্যে এই কেসটি সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ আপনি যদি দাবি করেন দানটি হয়নি, হয়তো আপনি দাতার কোনো ওয়ারিস বা দাতার কাছ থেকে কিনেছেন, সেই হিসাবে আপনাকে মামলা করতে হবে। কোনো তৃতীয় ব্যক্তি, এর বাদে কোনো তৃতীয় ব্যক্তি যদি এসে মামলা করে বলে যে ওনাদের দান বৈধ নয়, হ্যান ত্যান হাবি যাবি, আমি ওই জমির পাশা আইলা সরি, তো এগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। এরপরে আসি যে বই মৌখিক দানগুলো কি সাধারণত লিখিত হয়ে থাকে কিনা। ভাই, মৌখিক দান অনেক সময় দেখা গেছে যে আগে প্রথমে মৌখিক দান করেছে, তারপরে আবার লিখিত করে রেজিস্ট্রি করেছে, তখন কিন্তু আমরা ধরে নিব যে ওইটা রেজিস্টার্ড দান। প্রথমে মৌখিক দান হয়েছে, তারপর রেজিস্টার্ড দান করা হয়েছে। এখন অনেক সময় দেখা যায় যে আপনার যে জমিটির দখল, সে অনেক সময় দাতা বলে যে জমিটি এখন আমার ফসল আছে, আমি তো তোমাকে জমি দান করেছি, তুমি ফসল ওঠার পরে দানটি গ্রহণ করো। অর্থাৎ যে জমিটি দান করেছে সেটি হস্তান্তর ফসল ওঠার পরে হবে। ভাই, ফসল ওঠার পরে দাতা যদি ওই জমির উপরে যে গ্রহীতাকে ওই জমিটি বুঝিয়ে দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই দানটি বৈধ হয়ে গেল। যদি বুঝিয়ে না দিয়ে থাকেন
তাহলে কিন্তু ওই দানটি বৈধ নয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা আপনাদের যখনই এসব ঘটনাগুলো নিয়মিত আপনাদের ঘটবে, এগুলো ঘটলে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদিও মৌখিক দান এখন অনেকটাই কমে গেছে, সেহেতু মানে আপনারা যেই দান করুক আগে একটা ডকুমেন্ট চাই যে সত্যি সত্যি ডকুমেন্টস হয়েছে কিনা, তো রেজিস্ট্রি করে নেয় আর কি। তো সেক্ষেত্রে আলাদা ম্যাটার। তো আমি মনে করি যে প্রথমে যেটা দেখে আসছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে প্রথমে সাধারণত মৌখিক দান করে থাকেন, তারপরে রেজিস্ট্রি করে দেন, রেজিস্ট্রি হেবা দলিল করে দেন। এইগুলো আসলে করা উচিত এখনকার যুগে, কারণ মৌখিকের এভিডেন্সগুলো এখন কিন্তু আস্তে আস্তে ফেড আউট হয়ে যায়। মানে অনেক সময় কোর্টে প্রমাণ করা সম্ভব হয় না, কারণ যার সাক্ষীর সম্মুখে যে দানটি করা হয়েছিল হয়তো সাক্ষীরা মারা গিয়েছেন, অথবা কোনো এভিডেন্স কোনো সমস্যা হয়েছে, সাক্ষীরা আসতে পাচ্ছেন না, কোনোভাবে বায়াসড হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এভিডেন্স যদি আমরা রেজিস্ট্রি করে থাকি দানটি, সেই দানটি কিন্তু খুবই ভালো এবং বৈধভাবে পরিচালিত হয়। তো আশা করি আপনাদের এই ইনফরমেশনটুকু কাজে লাগবে। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আইন জানবেন, আইন মানবেন, দেশকে ভালোবাসবেন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস।